ধীরে ধীরে থিমের অংশগুলো ইনস্টলেশন শুরু হবে। সামনের থেকে কিন্তু বিষয়টা দূর থেকেই দেখে বেশি ভালো লাগে। আজকাল একটা এরকম বাঁশের আলাদা মতন ওয়াল তৈরি করে অংশ নিয়ে কিন্তু এই স্ট্রাকচারটা রেডি করা হয়েছে। এই হচ্ছে মূল মণ্ডপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো কোথায় রয়েছি। রয়েছি নর্থ কলকাতার সেই ঐতিহ্যবাহী জায়গাতে, যে পুজো কিন্তু সবার লিস্টে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় থাকেই। কলেজ স্কোয়ারের কথা আমি বলছি। কলেজ স্কোয়ারের খুঁটি পুজো হয়ে গেছে বেশ কিছুদিন আগেই, তোমাদেরকে খুঁটি পুজোর মুহূর্তও দেখিয়েছি, এবছরের কি উপস্থাপনা সেটাও তখন জানা গিয়েছিল। আজকে তোমাদেরকে কলেজ স্কোয়ারের প্রস্তুতি দেখাবো, ঠিক কেমন ভাবে মণ্ডপ সেজে উঠছে আর ইতিমধ্যে কতদূর অবধি প্রস্তুত হলো সবটাই দেখাবো। চলো আশা করি কাউকে বলে বোঝানোর দরকার নেই, কারণ রুটটা খুব ইজি রুট, মোটামুটি সবাই চেনো কলেজ স্কোয়ার, যেহেতু প্রত্যেক বছর তোমরা দেখোই, আমি তো দেখি আশা করি তোমরাও দেখো। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কিন্তু খুব ইজিলি চলে আসা যায় কলেজ স্কোয়ার, মেট্রো থেকে নেমে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ, তাহলে কিন্তু পৌঁছে যাওয়া যায় কলেজ স্কোয়ার প্রাঙ্গণে। কলেজ স্কোয়ারের ঐতিহ্যবাহী সুইমিং পুল বা যাই তোমরা বলো, পুকুর বা ঝিল, আর এই হচ্ছে প্যান্ডেল যেটা দেখা যাচ্ছে একদম দূর থেকে, দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি সমস্তটা, একদম সামনে থেকেও দেখাবো, আগে একটু দূর থেকে দেখিয়ে নিই। একদম কাছ থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবে জলের উপরেই কিন্তু একদম মনে হচ্ছে না মণ্ডপ সেজে উঠছে। যাই হোক, ওই পারটায় মণ্ডপ হয় প্রত্যেকবারেই, তোমাদেরকে আমি দেখাই কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ। এই হচ্ছে মণ্ডপ। ইতিমধ্যে বাঁশের স্ট্রাকচার বেশ অনেক দূর বিল্ড আপ হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি হাইটটাও কিন্তু অনেকটাই উঠে গেছে, আর সাইড ওয়াইজও কিন্তু অনেক দূর অবধি বিস্তৃত। মণ্ডপের মতনই হয়, কিন্তু এই যে জলের উপর যে লাইটিংগুলো করা হয় না পুজোর সময়, সেগুলো কিন্তু অনবদ্য লাগে দেখতে। আমার তো খুব ভালো লাগে কলেজ স্কোয়ারের পুজো। কলেজ স্কোয়ারের পুজোর সাথে কিন্তু একটা ছোটবেলার স্মৃতি, একটা নস্টালজিয়া, সব কিছুই কিন্তু জড়িয়ে রয়েছে। টিকিট এইটা থাকে, এখান দিয়ে কিন্তু দর্শনার্থীদের ভিড়টা শুরু হয়। দলে দলে মানুষ কিন্তু ধীরে ধীরে এই পাশ ঘেঁষে একদম মণ্ডপের সামনে পৌঁছায়। সামনে চলে এসেছি একদম মণ্ডপে, আর এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এই যে এখানে একটা শেডিং আছে, এই শেডিংটা যদি না থাকতো না দারুণ লাগতো একদম সামনে থেকে। এই হচ্ছে একদম মণ্ডপের সামনের অংশ, যদিও সামনের থেকে কিন্তু বিষয়টা দূর থেকেই দেখে বেশি ভালো লাগে। মণ্ডপের একদম সামনের অংশে, আর মোটামুটি এখান থেকেই কিন্তু মণ্ডপের সামনের অংশটা স্টার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত থিমের অংশগুলো কিন্তু এখানেই ধীরে ধীরে ইনস্টলেশন হবে। মোটামুটি বাঁশের স্ট্রাকচারটা এখান দিয়ে তৈরি হচ্ছে। এবছর যেটা উপস্থাপনা সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউসের আদলে কিন্তু এবারে পুরো মণ্ডপ সজ্জাকে সাজানো হবে, ভীষণ সুন্দর একটি উপস্থাপনা, একটি স্থাপত্য বলা চলে। এই হচ্ছে তার শুরুটা, মানে এখান থেকে মণ্ডপ শুরু। এন্ট্রি পথ দিয়ে একদম আমি ভেতরে চলে এসেছি। এই হচ্ছে একদম মূল মণ্ডপের সামনের অংশ, এই হচ্ছে মূল মণ্ডপ, দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল মণ্ডপ। ওপরের অংশটা কিন্তু অনেক দূর বিস্তৃত হয়েছে, অনেকটা উচ্চতায় কিন্তু তুলে দেওয়া হয়েছে, যেহেতু পার্লামেন্ট হাউসের যে চূড়ার অংশটা সেই অংশটা বেশ অনেকখানি অংশ নিয়েই, সেই জন্য কিন্তু চূড়াটা অনেক দূর অবধি বিস্তৃত। একদম ভেতরের পরিবেশ, যেখান দিয়ে কিন্তু পুজোর সময় দর্শনার্থী ভেতরে ঢুকবে, আর এই হচ্ছে যেখানে মাতৃ প্রতিমা দর্শন করবে সেই জায়গা। তবে এবছর দেখতে পাচ্ছি এরকম দুটো সেপারেট ভাবে কিন্তু দুদিকটাকে ভাগ করে দেওয়া হয়েছে, মাঝখানে একটা এরকম বাঁশের আলাদা মতন ওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। এবার বুঝতে পাচ্ছি না যে কীভাবে করা হবে বিষয়টাকে, কারণ এই দিকটা একটা অর্ধেক অংশ, এই দিকটা একটা অর্ধেক অংশ রয়েছে, যেখানে আমরা পুরোটা একটা অংশে দেখতে পাই সেটা কিন্তু এবারে মাঝখান দিয়ে ডিভাইড করা আছে। পার্টিশনটা কেন করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখন অবধি, এটা কাজের জন্য করা হয়েছে নাকি এটা পার্মানেন্ট থাকবে সেটা কিন্তু স্পষ্ট নয়, সেটা ধীরে ধীরে কিন্তু বোঝা যাবে। একটুখানি কাছ থেকে দেখাই তাহলে কিন্তু বেদি অলরেডি মায়ের তৈরি হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে ফ্লোরটাকে উঁচু করে মায়ের বেদি কিন্তু তৈরি হয়ে গেছে, এর উপরেই মা দুর্গা থাকবে।
পার্লামেন্ট হাউস কেমন ভাবে সেজে উঠবে অবশ্যই সেটা দেখতে আসতে হবে। তাছাড়াও কলেজ স্কোয়ারের পুজো কিন্তু কারোর লিস্ট থেকে বাদ যায় না কোনো বছরই। আমি অন্তত প্রত্যেক বছর দেখি, যবের থেকে এই পুজো দেখছি আমি, যবের থেকে আমার নিজের চোখে পুজো দেখা শুরু হয়েছে তবের থেকে কিন্তু এই পুজোটা আমার লিস্টে থাকেই প্রত্যেক বছর নর্থ কলকাতায়। তোমরা কে কে এই পুজোটার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। মণ্ডপ তো তৈরি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এখানে অপূর্ব সুন্দর ঝাড় আমরা দেখতে পাই একদম উপরের অংশে। তবে এই পাশটায় কিন্তু এইবারে দেখতে পাচ্ছি বেশ অনেকটা অংশ নিয়ে, মানে একদম ওই মাথা থেকে একদম ওই মাথা অবধি, মানে একটু যেন পরিসরটা বড় বড় দেখে মনে হচ্ছে। তারপর প্যান্ডেলটা আস্তে আস্তে যখন বিল্ড আপ হতে শুরু হবে, ধীরে ধীরে থিমের অংশগুলো ইনস্টলেশন শুরু হবে, তখন কিন্তু বিষয়টা আরও ভালো লাগবে। এদিকটায় নিয়ে যাই, এদিকে কিন্তু ব্যানারটা রয়েছে, যে ব্যানার উন্মোচন হয়েছিল খুঁটি পুজোর সময় সেই ব্যানারটা কিন্তু এদিকে রয়েছে, একবার তোমাদের দেখাই। ব্যানারটা রয়েছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি, এবারে কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস, ঐতিহ্যের উত্তরস্বরী অভিনবত্বের পূজারী। এইরকম যে জায়গাটা তোমরা দেখছো এই পার্লামেন্ট হাউসের আদলে অ্যাকিউরেট এরকমভাবেই মণ্ডপ সজ্জা সেজে উঠবে। কিন্তু বেশ কিছু বাটামের স্ট্রাকচার সব রেডি করে করে রাখা হয়েছে। বাঁশের স্ট্রাকচার তো মোটামুটি অলমোস্ট কমপ্লিট, এরপরে ধীরে ধীরে এই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু অ্যাটাচ হওয়া শুরু হয়ে যাবে। এই দিকটায় যদি একটুখানি তোমাদের নিয়ে যাই, এইদিকে কিন্তু একটা এরকম ধরনের বাটামের স্ট্রাকচার রেডি করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে অনেকটা অংশ নিয়ে কিন্তু এই স্ট্রাকচারটা রেডি করা হয়েছে। এই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু সব মণ্ডপের কোনো না কোনো অংশে ইনস্টলেশন হবে, দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা কিন্তু অনেকটা বড়। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কোথায় বসবে, কোনো মাথার অংশে বা কোনো সাইডের অংশে, সেটা কিন্তু এখনই বুঝতে পারছি না, তবে ইনস্টলেশনের পরে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার। সব বাটামের অংশগুলোকে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ দাদারা কিন্তু বসে বসে কাজ করছে কন্টিনিউ, যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই সেজন্য কিন্তু কাজে বেশ উত্তেজনা রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলোকে কমপ্লিট করা হচ্ছে। কিন্তু বেশ কিছু এরকম বাটামের সব বড় বড় স্ট্রাকচার করে করে রাখা হয়েছে, এবার শুধু ইনস্টলেশনের পাত। মণ্ডপ সেজে উঠছে, এবার থিমের পার্টগুলো ইনস্টলেশন শুরু হয়ে যাবে, আর হয়তো এক সপ্তাহের মধ্যেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে যে প্লাইয়ের অংশ, সেই প্লাইয়ের অংশগুলো অ্যাটাচ হবে, তখন কিন্তু মণ্ডপের রূপটা আরও বদলে যাবে, চেহারাটাই পাল্টে যাবে। মণ্ডপের সাথে সাথে প্রতিমাও কিন্তু মানুষ দর্শন করতে আসে, সে চিরাচরিত মাতৃ প্রতিমা একদম সাবেকের রূপে সেজেও। পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালের প্রতিমায় প্রত্যেক বছর কিন্তু কলেজ স্কোয়ারের মণ্ডপ সেজে ওঠে, সেটা দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। বলা যেতে পারে কলেজ স্কোয়ারের মণ্ডপের থেকে প্রতিমা আর কলেজ স্কোয়ারের ঐতিহ্যবাহী ঝাড় দেখার জন্য কিন্তু মানুষ সেখানে ভিড় করে। বিষয়টা কিন্তু একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ এই যে ঠাকুরের জায়গাটা, এই জায়গাটা ঠিক কেমনভাবে সেজে উঠবে সেটা দেখার জন্য কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড রয়েছি। আপনাদেরকে দেখালাম কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে, অর্থাৎ সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস কেমনভাবে সেজে উঠছে তার একটি ঝলক প্রস্তুতি দেখালাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।